হ্যাঁ, তাহলে কি বলছিলাম তোকে, স্বামীকে ভালোবাসবি, স্বামীকে স্নেহ করবি, তবেই তো তোর পুণ্যলাভ হবে রে। এই আমি যেরকম স্বামীকে কি ভালোবাসি, আমার তো পুণ্যি হবে, আমার তো স্বর্গে ঠাই হবে রে। আমি এত স্বামীকে ভালোবাসি, বুঝলি তো, তুই আমার মতন স্বামীকে ভালোবাসবি। বলছি কি যে ওই এই বলছি কি মানে কথা বললি কেন, দেখছিস আমি ফোনে কথা বলছি? কথার মধ্যে কথা আমি পছন্দ করি না। হ্যাঁ, তারপরে কি বলছিলাম, স্বামীকে, হ্যাঁ স্বামীকে যত ভালোবাসবি ততই তোর পুণ্যি লাভ হবে, তবেই না তোর স্বর্গে ঠাই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীকে নমস্কার করে তারপরে সব কাজ করবি। না 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 না, কাজ করবি না, আমি যেমন ঘুম থেকে উঠে নমস্কার করে স্বামীকে চা দিই, স্বামীকে টিফিন করে দিই, তুই ওরকম করবি। কিন্তু আমাকে দেখে শেখ, আমাকে দেখে শেখ। বলছি কি যে বলছি কি মানে আবার কেন বলছিস তুই, দেখছিস আমি কথা বলছি? কি বলছিলাম, স্বামীকে ভালোবাসতে হয়, স্বামীকে সম্মান করতে হয়, স্বামীকে শ্রদ্ধা করতে হয়। স্বামী পতি দেবতা মানে ভগবান, ভগবান বুঝলি তো। তাহলে স্বামী আমাদের কি ভগবান, স্বামীকে সকালে নমস্কার করে সব কাজ করবি, দেখবি সব ভালো হবে, সব ভালো হবে। আর যারা স্বামীকে সম্মান করে না কোনো কিছু তাদের ভালো হয় না রে। বলছি কি একটা কথা, কিসের কথা, কিসের কথা, তাহলে স্বামীকে আমি যেভাবে বললাম সেইভাবেই স্বামীকে ভালোবাসি। মন থাকবে তো, মন থাকবে, আমাকে দেখে শিখতে পারিস না আমি স্বামীকে কত ভালোবাসি, স্বামীকে কত সম্মান করি। তাহলে স্বামীকে যা যা বললাম তাই তাই করবি। স্বামী হচ্ছে কি বলবো আমাদের, স্বামী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি একটা নারীর কাছে, বুঝতে পেরেছিস? আমার মতন একদম স্বামীকে ভালোবেসে একদম। বলছি কি বলছি, এই বলছি কি মানে, বলছি কি মানে, হ্যাঁ তাহলে কি বলছিলাম আমি, স্বামীকে খুব বাসন 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 মানে বাসন মাজা হয়নি, কি এখনো বাসন মাজনি, যাও আগে বাসন মাজো, বাসন মাজে ঘরটা মুছে ফেলবে। ঠিক আছে যাচ্ছি, এতক্ষণ ধরে তাই তো বলার চেষ্টা করছিলাম। আমার কথা যাও আগে, যাচ্ছি বলছি আমার কথা। কি করে তাহলে কি বলছিস, স্বামীকে ভালোবাসবি? কি করে, হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, হে কেউ গলাও কি পানি আ গয়া, গামছা ভি ভুল গয়া মেরা, গলতি ইয়ে দেখিয়ে বাসন মাজাস ঘর মোছাস, আমার স্বামীকে আমি কিচ্ছু করতে দিই না, একটা মশা পড়লে আমি মেরে দিই, জানিস তো। বাসন মাজা হয়ে গেছে, কি বাসন মাজা হয়ে গেছে, ঘরটা মুছে ফেলো। ঠিক আছে।